সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গুতে তোমাদের আগে একটা আপডেট দিয়েছি ফায়ার যে যেটা রেজাল্ট বেরিয়েছে এবং এই সাথে কিন্তু ডাব্লুবি পিএসসি একটা গুরুত্বপূর্ণ একসাথে দশটি রেজাল্ট বেরিয়ে গেছে যেটা তোমরা তোমাদের থামলিনে দেখতে পেয়ে কিন্তু ক্লিক করেছি এটা কিন্তু সম্পূর্ণ সত্যি তো তোমরা ডব্লিউ পিএসসি ওয়েবসাইট যদি ভিজিট করো তবে তোমরা এখনই দেখে নিতে পারবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে দশটি রেজাল্ট এখানে পাবলিশ হয়েছে এই মুহূর্তে তো এই দশটি রেজাল্টের মধ্যে উন্নত যেগুলো মানে সব থেকে গুরুত্বপূর্ণ ফায়ার অপারেটার মোটর ভেহিকল ইন্সপেক্টর ওয়েলফেয়ার অফিসার উদ্যানপালক সহায়ক আমি লিখেছি এছাড়াও কিন্তু আরও ছটি রিক্রুটমেন্ট যেটা রেজাল্ট কিন্তু বেরিয়েছে সেটা তোমাদেরকে আমি এখনই ওয়েবসাইটে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি ওয়েট করো তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু দশটি রেজাল্ট বেরিয়ে গেছে তো দশটি দেখো লিস্ট এখান থেকে তোমরা দেখে নিতে পারবে এই যে এক নম্বর এবং লাস্টে তোমাদেরকে দেখিয়ে দিই দশ নম্বরটি এবং এগুলো কিন্তু সবই আগের আজকের রেজাল্ট তো লাস্টে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মোটর ভেকাল ইন্সপেক্টরের জন্য যেটা হয়েছিল সেটা এবং তারপরে তোমাদেরকে সবগুলো দেখিয়ে দিই তো প্রথমে যেটি আছে সেটা হচ্ছে ফায়ার অপারেটারের রেজাল্ট আছে সেটা হচ্ছে প্রথমে আছে একদম ফায়ার অপারেটারের রেজাল্ট তারপরে দেখতে পাচ্ছ যে ইন্টারভিউ রিক্রুটমেন্ট পোস্ট অফ এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার সেটা দ্বিতীয়তে রয়েছে দেখতে পাচ্ছ যে পোস্ট অফ কেমিক্যাল এটা চতুর্থ নম্বরে রয়েছে ওয়েলফেয়ার অফিসার ইন কারেকশনাল হোমস এটা দেখতে পাচ্ছ চতুর্থ নম্বরে রয়েছে পঞ্চমে রয়েছে ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট তারপরে দেখতে পাচ্ছ ষষ্ঠ নম্বর যেটা রয়েছে ষষ্ঠ নম্বর আছে ডাব্লিউবি জিএস ইন দ্য ডাইরেক্টরেট এখানে আছে বোটানিস্ট সেটা রয়েছে সপ্তম নম্বরে আছে ক্যান্ডিডেট ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ ফিটার আন্ডার লেবার ডিপার্টমেন্ট এবং আট নম্বরে যেটা আছে সেটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড থ্রি এবং নয় নম্বরে যেটা দেখতে পাচ্ছ প্রযুক্তি সহায়ক প্রযুক্তি সহায়ক উত্তাল পালন যেটা সেটা এবং দশ নম্বরে রয়েছে তোমাদের মোটর ভেহিকলস ইন্সপেক্টরের যেটা এক্সাম হয়েছিল সেটা তো তোমরা অবশ্যই তোমাদের রেজাল্টগুলোকে চেক করো এবং অবশ্যই কমেন্টে জানাও কে কোনটাতে পাস করলে তো অবশ্যই সবাইকে বলবো যারা প্রিপেয়ার হয়েছে যারা পাস করেছে তাদের কনক্লুশন এবং যারা পাশ করতে পারেনি তারা নেক্সট টাইম চেষ্টা করো অবশ্যই তোমাদের পাস হবে কারণ এই মুহূর্তে অনেক ধরনের এক্সামগুলি সামনে রয়েছে তোমরা সঠিকভাবে প্রিপারেশন করো অবশ্যই তোমরা পাশ করবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য